স্থানীয় আগরতলার বরেতে ফুটবল ক্লাব হিসেবে পরিচিত বীরেন্দ্র ক্লাবের নতুন ভবনের ভূমি পুজো সম্পন্ন হল শুক্রবার 1896 সালে 3রা নভেম্বর। অফিস লেন এলাকায় এই ক্লাব প্রতিষ্ঠিত হয়েছিল। 2020 সালের 3রা নভেম্বর রাজ্যের উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন ক্লাবের এই নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। আর দীর্ঘ 2 বছর পর শুক্রবার থেকে শুরু হল নতুন ভবন নির্মাণের যাত্রা। এদিন ভূমি পুজোর পর ক্লাবের সম্পাদক দেবন দত্ত জানিয়েছেন, তিনি কোটি টাকা ব্যয় করে নির্মাণ করা হবে এই ক্লাবের এই নতুন ভবনটি। তিনি আশা করছেন আগামী 1 বছরের মধ্যে গ্রাউন্ড ফ্লোর তৈরি হয়ে যাবে। ক্লাবের এই নতুন ভবন গড়ে উঠলে ফুটবল খেলার ক্ষেত্রে আর্থিক সংকটও অনেকাংশেই দূর হয়ে যাবে। আমার বিল্ডিং নিউ বিল্ডিং কনস্ট্রাকশনের বীরেন্দ্র ক্লাবের কাজ আরম্ভ হবে, ভূমি পুজো আজকে করা হবে। আজকের থেকে 1 বছরের মধ্যে নিজের গ্রাউন্ড ফ্লোর কমপ্লিট হবে, 2 বছরের মধ্যে আমরা পুরো বিল্ডিং তৈরি হবে। আর আমাদের এই গ্রাউন্ড ফ্লোর তৈরি হলে আমাদের ফুটবল খেলার ক্ষেত্রে অনেকটাই আর্থিক সংকট লাঘব হবে। সেই জন্য আমাদের বিল্ডিংয়ে আজকের থেকে আমরা কাজ করবো। ডিসেম্বরের মধ্যে কাজ আরম্ভ হয়ে যাবে। আগামী ডিসেম্বরের মধ্যে গ্রাউন্ড ফ্লোর কমপ্লিট হবে। আমরা ওনারশিপ দিয়ে সবের কাছে ভাড়া হিসাবে বা লিজ হিসাবে সবের কাছে দিয়ে দেবো। ওই টাকা দিয়ে আমরা বিভিন্ন ক্লাবের ফুটবল যাতে আগামী দিনে আরো উন্নত করা যায় এইভাবে আমরা সাহায্য করবো।